কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথা বলার পদ্ধতি কি জন্য আপনার প্রয়োজন, ইন্টারভিউয়ের জন্য, চাকরির জন্য, ব্যবসা বড় করার জন্য, একবার ভেবে দেখুন তো কি জন্য প্রয়োজন এই কমিউনিকেশন স্কিল। তাহলে আপনি দেখতে পাবেন কমিউনিকেশন স্কিল প্রত্যেকটা কাজের জন্যই প্রয়োজন। একটি 12 ক্লাসের স্টুডেন্ট, সে তার বাবা মাকে রাজি করাবে একটি ল্যাপটপের জন্য। এখন তার বাবা বলছে যে এইসব ফালতু জিনিস এর কোনো প্রয়োজন নেই। ওই ছেলেটার সেই মুহূর্তে কি প্রয়োজন? কমিউনিকেশন স্কিল, যার সাহায্যে সে তার বাবাকে বোঝাতে পারবে। ছেলেটি কলেজে গেছে, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষজন, এখন তার কি প্রয়োজন হবে? কমিউনিকেশন স্কিল। ওই ছেলেটি কাউকে ভালোবেসে ফেলেছে, এখন সে তাকে প্রপোজ করবে, ওই মুহূর্তে তার কি প্রয়োজন হবে? কমিউনিকেশন স্কিল। এখন হয়তো আপনি বলবেন যে আমি কাউকে ভালো টালো বাসবো না, বাবা মা আমাকে যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করে নেব। কিন্তু কমিউনিকেশন স্কিল তো এখানেও প্রয়োজন। অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে দুটো পরিবার যখন একসাথে বসে, তখন পরিবারের লোকজন বলে যে তোমরা দুজন যাও আর একা একটু কথা বলো। সেই সময় আপনার কাছে মাত্র 5 মিনিট থাকে সামনের মানুষটিকে জানার জন্য, তখন আপনার কি প্রয়োজন হবে? কমিউনিকেশন স্কিল। এখন ছেলেটির ইচ্ছা হয়েছে সে রাজনীতিতে আসবে, কারণ আমি অনেক পড়াশোনা করেছি, আমি দেশের জন্য কিছু করতে চাই, এই জন্য আমি রাজনীতি করতে চাই। কিন্তু দেখা যাচ্ছে সে রাজনীতিতে নিজের জায়গা তৈরি করতে পারেনি। এর কারণ হলো তার মনের মধ্যে যে সমস্ত কথাগুলো ছিল, সেই সমস্ত কথাগুলো পাবলিকের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারেনি। আর যে বিরোধী নেতা ছিল, সে মিথ্যা প্রমিসগুলো এত সুন্দরভাবে করেছে যে পাবলিক তার কথা মেনে নিয়েছে, আর সে অনেক ভোটে জিতেও গেছে। এখন ছেলেটির মনে এসেছে যে আমি রাজনীতি করব না, আমি বলিউডের স্টার হব। এরপর ছেলেটি চলে যায় মুম্বাই শহরে, আর মুম্বাইতে ট্যালেন্টের সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের অনেক প্রয়োজন হয়, আর এই নেটওয়ার্কের জন্য কি প্রয়োজন? কমিউনিকেশন স্কিল। এখন ওই ছেলেটি হতাশ হয়ে পড়েছে আর ভাবছে, ট্যালেন্ট তো আমার মধ্যে অনেক আছে, কিন্তু আমি কারোর সঙ্গে ঠিক করে কন্ট্যাক্ট করতে পারছি না, আমি আমার ট্যালেন্টকে দেখানোর সুযোগ পাচ্ছি না। এরপরে সে ভাবে আমি উকিল হয়ে যাব। এখানেও তাকে তার ক্লায়েন্টকে বিশ্বাস করাতে হবে যে আমি একজন ভালো উকিল। আর মনে করুন সে একজন সরকারি উকিল হয়ে গেছে, তারপরেও তাকে জজের সামনে কেস তো লড়তেই হবে। যদি সে ডক্টর হয়ে যায়, তাহলে পেশেন্টের পরিবারকে ঠিক করে বোঝাতে হবে যে সমস্যাটা কি, অপারেশন কেন করাতে হবে। যদি সে ইঞ্জিনিয়ার হয়, তাহলেও তাকে বিল্ডিংয়ের মালিক অথবা কন্ট্রাক্টরকে নিজের ডিজাইন সম্পর্কে বোঝাতে হবে, সেখানেও প্রয়োজন এই কমিউনিকেশন স্কিল। কেউ কোনো বড় কোম্পানির ম্যানেজার, তার ব্রেনে অনেক রকমের আইডিয়া আছে, কিন্তু তার ওই আইডিয়াকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য প্রয়োজন হবে এই কমিউনিকেশন স্কিলের। যদি কেউ টিচার হয়, কমিউনিকেশন স্কিল ছাড়া সে তার স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াতে পারবে না। দুটো দেশ, রাশিয়া ইউক্রেনের সঙ্গে লড়াই চলছে, চায়নার সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ চলছে, কখনো শান্তি চুক্তি হচ্ছে, কখনো কন্ট্রাক্ট তৈরি হচ্ছে, এই সব কিছুর জন্য কি প্রয়োজন? নিজের দেশের হয়ে কথা বলার জন্য কি প্রয়োজন? কমিউনিকেশন স্কিল। এখন কি আপনি এই কথাটা বিশ্বাস করছেন যে কমিউনিকেশন স্কিল শেখাটা আমাদের জন্য অনেক প্রয়োজন? আর যদি আপনি এখন রাজি থাকেন কমিউনিকেশন স্কিল শেখার জন্য, তাহলে ভিডিওটিকে একটু মনোযোগ দিয়ে দেখুন। কমিউনিকেশন স্কিলের অর্থ হলো আপনি আপনার কথাকে কিভাবে বলবেন। কিন্তু এর আগে যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে আপনি যে কথাটা সামনের জনকে বলতে যাচ্ছেন, সেই কথাটা কি বলার মতো কোনো কথা? কিভাবে বলবেন সেটা তো পরের কথা, কিন্তু তার আগে দেখতে হবে যে আপনি কি কথা বলবেন। কমিউনিকেশনের জন্য খুব সুন্দর একটি টেকনিক আছে, যাকে বলে কনভারসেশন থ্রেডিং, অর্থাৎ সামনের জনের কথার মধ্যে থেকে কথা বার করে নেওয়া। মনে করুন কেউ আপনাকে বলল যে আমার রবীন্দ্রনাথের লেখা পড়তে খুবই ভালো লাগে, আর এখন আপনি কোনোদিনও রবীন্দ্রনাথের লেখা পড়েননি, কিন্তু আপনি বঙ্কিমচন্দ্রের লেখা পড়েছেন। তখন আপনি এটা বলতে পারেন যে রবীন্দ্রনাথের লেখা আপনি পড়েন খুব ভালো কথা, কিন্তু আপনি বঙ্কিমচন্দ্রের লেখা পড়ে দেখতে পারেন, আর আপনি যে গল্পটা আমাকে বললেন, সেখান থেকে আমার বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের কথা মনে পড়ে গেল। আর এভাবেই তৈরি হয় কথা থেকে কথা। কিন্তু যদি আপনি কোনো রকমের বই না পড়ে থাকেন, তাহলে কি হবে? মনে করুন সামনের জন বলল, আমি আমার টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে কোনো টাকা ইনভেস্ট করেন না, আপনি স্টকেও কোনো ইনভেস্ট করেননি, ইনভেস্ট তো অনেক দূরের কথা, আপনি কখনো এইসব কিছু নিয়ে চিন্তাও করেননি, তো এখন কি হবে? আপনাদের কথা কিন্তু আগাবে না। আপনি এমন একটা মানুষের সামনে দাঁড়িয়ে আছেন যে রাজনীতি নিয়ে কথা বলছে, আর আপনি রাজনীতির কিছুই বোঝেন না, হয়তো কিছু পলিটিক্স পার্টির নামও আপনি জানেন না। সামনের জন আপনার সঙ্গে হলিউডের সিনেমা নিয়ে কথা বলছে,
কিন্তু আপনি হলিউডের কোনো মুভি দেখেননি, কেউ আপনাকে বলছে যে আমি মিরিক থেকে ঘুরে আসলাম কিন্তু আপনি জানেনই না যে সেই জায়গাটা কোথায়, আর এই রকম মুহূর্তে আপনি হ্যাঁ ও এই সব বলেই উত্তর দেন, আপনি বেশি কথা সেখানে বলতে পারেন না। আর সত্যি বলতে সেই মুহূর্তে আপনার কোনো কিছু বলা উচিত নয়, যদি আপনার কাছে বলার মতো কিছু না থাকে তাহলে কথা বলবেন না। বাইবেলে একটি কথা বলে, বোকা মানুষ যদি চুপচাপ থাকে তাহলে তাকেও বুদ্ধিমান মনে করে নেওয়া হয়, তাই তখন আপনাকে কেবলমাত্র শুনতে হবে, আপনার বলার কোনো প্রয়োজন নেই, কারণ বলার সঙ্গে সঙ্গে শোনাটাও কমিউনিকেশন স্কিলের একটি অংশ। অন্য মানুষের কথা শোনাটাও অনেক ভালো একটি ট্যালেন্ট। সবাই সামনের জনের কথা মনোযোগ দিয়ে শুনতে পারে না, কারণ শোনার জন্য আপনার মধ্যে অনেক ধৈর্য থাকতে হবে, কিন্তু দেখা গেল আপনার সামনের জনের কথা শুনতেই ইচ্ছে করছে না, আপনি খুব বেশি কিছু সম্পর্কে জানেন না আর আপনি নিজেও কোনো কথা বলতে পারছেন না, এখানে কমিউনিকেশন কিভাবে হবে? এই কারণেই বেশিরভাগ মানুষের কনভারসেশন খুব দ্রুত শেষ হয়ে যায়। আজ বাজারে একটি নতুন মোবাইল এসেছে, তার ক্যামেরা অনেক ভালো, কিছুদিন আগে একটি সিনেমা রিলিজ হয়েছে সেটা খুব ভালো হয়েছে, সেটা কি আপনি দেখেছেন? ক্রিকেটে কাল ইন্ডিয়া জিতে গেছে, রোহিত শর্মা সেঞ্চুরি করেছে, আজকের আকাশের অবস্থাটা ভালো নয়, বৃষ্টি হতে পারে, এটা আমার সেলফি, আমি আজকে পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে। যদি দেখা যায় এই রকমই কিছু টপিক আছে যেগুলো দিয়ে আমরা সাধারণত কথা বলি, আর এই টপিকগুলোতে খুব বেশি কথা বলা যায় না, আর এই কারণেই আপনি দেখবেন যে দুটো মানুষ কথা বলা শুরু তো করে কিন্তু কিছুক্ষণ পরেই একে অপরকে বলে যে এবার তুমি বলো তুমি বলো, কারণ তখন আর বলার মতো কিছুই থাকে না, আর এই সব কিছুর কোনো শর্টকাট সমাধানও নেই। এখানে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে নলেজ নিয়ে আসতে হবে, যাতে মানুষ আপনাকে দেখেই বলে যে আপনার কথা শুনতে সত্যিই অনেক ভালো লাগে। কিন্তু এই কাজটা করা কঠিন নয়, এটা আপনিও করতে পারবেন। আজ আপনি যে কোনো কিছু খুব সহজেই ইন্টারনেট থেকে শিখতে পারবেন, আপনাকে কেবল সঠিক জায়গায় সময় দিয়ে সেটা শিখতে হবে। কিন্তু আমরা কি করি, ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করি। প্রথমে একটি বোকা মানুষ গান তৈরি করে, যে গান শোনার পরে হয়তো আপনার কান দিয়ে রক্ত বার হয়ে যাবে, এরপর আর একটি বোকা সেই গানের উপরে রিয়াকশন ভিডিও তৈরি করে, অর্থাৎ রোস্ট করে, আর ওই রোস্ট ভিডিওটা দেখার তৃতীয় বোকাটা হয়ে যান আপনি। আর এমনটা এই কারণেই হয় কারণ আপনার কাছে করার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। তাহলে আপনি কবে আপনার কমিউনিকেশন স্কিলকে বেটার তৈরি করবেন? তাই এইসব ফালতু ভিডিও না দেখে আপনি আপনার নিজের স্কিলের উপরে কাজ করতে পারেন। আমি এটা বলছি না যে এন্টারটেনমেন্টের জীবনে প্রয়োজন নেই, কিন্তু এন্টারটেনমেন্টেরও একটি কোয়ালিটি থাকে, আপনাকে এন্টারটেনমেন্টের মধ্যে থেকেও কিছু না কিছু শিখতে হবে। এখন মনে করুন আপনি কমিউনিকেশনের স্কিল শেখা শুরু করলেন, আপনার মধ্যে এখন অনেক বেশি নলেজও হয়ে গেছে, এখন সমস্যা হচ্ছে বিনা কারণে কথা বলা অথবা জ্ঞান দেওয়া। কেউ হয়তো আপনাকে এসে বলল যে আমার ব্লাড প্রেশারের সমস্যা আছে, আর আপনি তাকে উপদেশ দেওয়া শুরু করলেন যে লবণ কম খাওয়া শুরু করো, ভেজিটেবল বেশি খাও, ড্রিঙ্ক করা বন্ধ করে দাও, রেগুলার এক্সারসাইজ করো, বা কোনো একটি বাচ্চার সামনে গেলেই তাকে বলা শুরু করে দিলেন যে সকালে দ্রুত ওঠা দরকার, ভালো করে পড়াশোনা করা দরকার, নিজের ইংলিশকে আরও ভালো করো, খেলাধুলোতে মনোযোগ দিতে হবে, বেশি মোবাইল ব্যবহার করা যাবে না। ওই সময় বাচ্চাটা হয়তো মনে মনে ভাববে এবার তো চুপ করো, দেখুন আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন সেই পরামর্শগুলো ভালো, কিন্তু এখানে আপনাকে এটা দেখতে হবে যে সে কি আপনার সঙ্গে কোনো পরামর্শ চেয়েছে, নাকি আপনি বিনা কারণেই তাকে পরামর্শ দিচ্ছেন। এমনটা আপনি কখনোই করবেন না, আপনাকে সামনের জনের পছন্দ অপছন্দটা বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করুন যে সামনের জন কোন বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাইছে, কোন বিষয়ে আপনার কথা শুনতে চাইছে, কোন কথাটা সে বুঝতে চাইছে। একটা স্টুডেন্ট হয়তো 12 ক্লাসে পড়ছে কিন্তু সে আপনার সঙ্গে কোনো কেরিয়ার অ্যাডভাইস চাইছে না, বরং সে আপনার কাছে এটা জানতে চাইছে যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যাবে। কেউ হয়তো আপনাকে বলছে তার ব্লাড প্রেশার আছে, তার শরীরে অনেক ব্যথা হয়, আর সে আগে থেকেই ঔষধ নিচ্ছে, ডায়েটও মেনটেন করছে, সে সব কিছুই জানে, কিন্তু আপনার কাছে সে যেটা চাইছে, আর একবার আপনি তার কথাটা ভালোভাবে শুনুন। এখন প্রশ্ন হচ্ছে আপনি সামনের মানুষটার ইন্টারেস্ট কিভাবে জানবেন? আর এর সব থেকে সহজ উপায় হলো তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যান আর দেখুন সে কী ধরনের পেজে লাইক করে, কী ধরনের স্টোরি আপলোড করে, কী ধরনের ভিডিও ফটো শেয়ার করে, কী রকমের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে। দ্বিতীয় উপায়টা হলো তার জীবনযাত্রাকে নোটিস করুন, সে কী রকমের বই পড়ে, কী রকমের ওয়েব সিরিজ দেখে, কী ধরনের গান গায়, কী ধরনের পোশাক পরে, তার ঘরের মধ্যে কী রকমের পেন্টিং আছে,
এই সমস্ত জায়গা থেকে আপনি তার সঙ্গে কথা বলার টপিক পেয়ে যাবেন। আর তৃতীয় উপায় হচ্ছে, আপনি নম্রভাবে তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোন বিষয়ে ইন্টারেস্ট আছেন, আর তখন আপনাকে তার ইন্টারেস্টের উপরেই কথা বলতে হবে। আর তখন আপনার কথাকে এসে নিজের সঙ্গে রিলেট করবে, আর যখন রিলেট করবে তখন আপনাদের মধ্যে একটি রিলেশন তৈরি হবে। কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব একটি কমফোর্ট থাকে। মনে করুন, একজন এটা বুঝতে পেরেছে যে একটা বাচ্চাকে বিনা কারণে অতিরিক্ত জ্ঞান দেওয়া উচিত নয়। এরপরে সে কি করলো, সে বাচ্চাটাকে জিজ্ঞেস করা শুরু করলো, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, কোন সাবজেক্ট তোমার ভালো লাগে, তুমি বড় হয়ে কি হতে চাও। পরিচিত হোক বা অপরিচিত হোক, এদের কোনো কিছু যায় আসে না, এরা সবাইকে এই কথাগুলোই জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার অফিস কোথায়, কিভাবে অফিসে যাও, স্যালারি কত, কি কাজ করো, উইকেন্ডে কি করো, ঘুরতে ভালোবাসলে কোথায় ঘুরতে যাও। এভাবেই হাজারো প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করে দেয়। কিন্তু আপনাকে এত বেশি প্রশ্ন করলে হবে না, কারণ এটা কলেজের কোনো ভাইভা বা থানাতে কোনো জিজ্ঞেস চলছে না। কনভারসেশনের মধ্যে সফটনেস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাউকে এটা না জিজ্ঞেস করে যে আপনার নাম কি, বরং আপনি এটা বলতে পারেন যে আপনার নামটা তো আমি জিজ্ঞেসই করিনি, অথবা আপনি বলতে পারেন আমি দেবু। আর আপনি কাউকে তার ইন্টারেস্ট সম্পর্কে জিজ্ঞেস করার সময় আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন, আমার ঘুরে বেড়াতে এবং গান শুনতে অনেক বেশি ভালো লাগে, আপনার কি ভালো লাগে। অথবা এইভাবে জিজ্ঞেস করতে পারেন যে আমার কেন জানি মনে হচ্ছে আপনি খেতে খুব ভালোবাসেন। অথবা আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন, এই দেওয়ালে যে পেন্টিংটা লাগানো আছে এটা কি আপনি তৈরি করেছেন। কনভারসেশনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটা পরিস্থিতির উপরে নির্ভর করে। কিন্তু কনভারসেশনের মধ্যে আর একটি জিনিস থাকলে কনভারসেশন অনেক ভালো হয়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রশংসা। প্রশংসা কার পছন্দ হয় না? আমি এটা বলছি না যে আপনি সামনের জনের মিথ্যা প্রশংসা করবেন, আপনি তার সঠিক প্রশংসা করুন। সামনের মানুষটিকে একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে তার মধ্যে কিছু না কিছু তো অবশ্যই থাকবে প্রশংসা করার মতো। এর জন্য নিজের মধ্যেকার ইগোটাকে দূর করে সামনের মানুষটিকে খোলা মনে দেখতে হবে। এরপরে কোনো কথা বলার আগে সেটাকে নিজের মনে একবার বলে নিন, তারপরে বলুন। এতে হতে পারে আপনাকে ধীরে ধীরে কথা বলতে হবে, কিন্তু ধীরে কথা বলাতে কোনো সমস্যা নেই। কখন আপনাকে চুপ করতে হবে, কখন আপনাকে কথা বলতে হবে, এটাও একটি কমিউনিকেশনের ভালো টেকনিক। আর এর সাহায্যে কমিউনিকেশন আরও সুন্দর হয়ে ওঠে। আর এতে যেটা হবে, আপনি একই কথা বারবার বলবেন না, আর আপনি তখন কেবলমাত্র প্রয়োজনীয় কথাটাই বলবেন, আর আপনি তখন সামনের মানুষের প্রিয় হয়ে উঠবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও থেকে যদি 1%ও আপনি কিছু শিখে থাকেন, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা কথা, আপনাদের এই কমেন্টগুলোই আমার জন্য মোটিভেশনের কাজ করে। সবশেষে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।